চট্টগ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে ট্রেড লাইসেন্স চেকিং অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কাজীর দেউড়ি সিডিএ মার্কেট ও ভিআইপি টাওয়ারের বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স মেয়াদ যাচাই করা হয়। এছাড়া তাৎক্ষণিক লাইসেন্স করা ও নবায়ন করারও ব্যবস্থা করা হয়। অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ জানান, জরিমানার চেয়ে ট্রেড লাইসেন্স করানোতে গুরুত্ব দিচ্ছেন তারা। পর্যায়ক্রমে নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। রাতারাতি কোনো কিছু সম্ভব না, বাঁধের কাজের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম। সকালে লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। মেঘনা ভাঙনে নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাতে দ্রুত তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শেষ করতে হবে। এজন্য নদী পাড়ের মানুষের কাছে প্রয়োজনে বারবার যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে কমলনগরের লুধুয়া থেকে রামগতি পর্যন্ত নদী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামে বিএসটিআইয়ের নানা অনিয়মের বিরুদ্ধে তদন্ত করতে বিএসটিআই কার্যালয়ে হাজির হয়েছে দুদকের পাঁচ সদস্যের একটি টিম। দুপুর একটার দিকে দুদক চট্টগ্রামের উপপরিচালক এনামুল হকের নেতৃত্বে অভিযান শুরু করেন তারা। দীর্ঘ দুই ঘন্টা পর বিএসটিআই কার্যালয়ে ছাড়েন দুদক। এ সময় দুদক কর্মকর্তা বলেন, 106 নম্বরে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসেছেন তারা। বিএসটিআই লাইসেন্স নিয়ে নানা অনিয়ম রয়েছে তাদের। আর বিএসটিআই চট্টগ্রামের পরিচালক নুরুল ইসলাম জানান, দুদকের কাজ তদন্ত করা, তবে তারা কোনো অনিয়মে নেই। চট্টগ্রামে মুক্তিযোদ্ধার হাতে তুলে দেওয়া হয়েছে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। এ সময় মহানগরের 195 জন মুক্তিযোদ্ধার হাতে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও মৃত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ওয়ারিশ বাছাই করে তাদের হাতেও পৌঁছে দেওয়া হবে এই স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বলে জানান সংশ্লিষ্টরা। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের বিভিন্ন সরকারি বেসরকারি সেবা সুবিধা গ্রহণ করা সহজ হবে বলে মনে করছেন মুক্তিযোদ্ধারা। বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষক সমাবেশ ও ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবানের আলীকদম উপজেলা বঙ্গবন্ধু চত্বর মাঠে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উষই সিং। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, আর এই সরকারের আমলে কৃষকদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। কৃষক সমাবেশ শেষে কৃষকদের সার ও বিভিন্ন বীজ প্রদান করেন মন্ত্রী। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। পরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের স্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। খাগড়াছড়িতে এম এন লারমার 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও স্মরণ সভা হয়েছে। সকালে পার্বত্য জনসংহতি সমিতির উদ্যোগে আয়োজিত শোক র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে মহাজনপাড়া এলাকায় এম এন লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য জনসংহতি সমিতির সহসভাপতিত্ব বিভুঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় বক্তারা প্রয়াত এম এন লারমার আদর্শ বাস্তবায়নে সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। দুই দফা দাবি আদায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনায় মানববন্ধন করেছে চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন একাডেমির শিক্ষার্থীরা। দুপুরে মেরিন একাডেমির শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে 2010 সাল থেকে অদ্যাবধি ও ভবিষ্যতে আইএমটি থেকে পাশ করা ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের বিনা শর্তে সরাসরি ইঞ্জিন ক্যাডেট সিডিসি প্রদান ও মার্চেন্ট শিপ এ 12 মাস ফ্রি সার্ভিস সম্পন্নের পর সিওসি ক্লাস 3 চালুর দাবি জানায় শিক্ষার্থীরা।
কক্সবাজার থেকে পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ করবেন রাজবাড়ের ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ। বেলা 11টার দিকে কক্সবাজার শহীদ মিনার থেকে পায়ে হেঁটে 64 জেলার উদ্দেশ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি। ইকবাল মণ্ডল ওরফে ইউসুফ একজন শিক্ষার্থী ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তোফা দিয়া গ্রামের দেলবর মণ্ডলের ছেলে। হেঁটে যাত্রার বিষয়ে ইউসুফ জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু, গাছ কাটা থেকে বিরত রাখতে পায়ে হেঁটে 55 দিনে দেশের 64 জেলা ভ্রমণ করবেন তিনি। বাংলাদেশ সহ 6টি দেশের শতাধিক ট্রেল রানারদের নিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় অনুষ্ঠিত হচ্ছে 2-দিনব্যাপী ট্রেল হাফ ম্যারাথন 2022। আগামী 11 এবং 12 নভেম্বর উপজেলার তারাখোলায় এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। দৌড়কে ডেইলি লাইফস্টাইল হিসেবে জনপ্রিয় করার লক্ষ্যে হাফ ম্যারাথনের আয়োজন জানান আয়োজকরা। ম্যারাথনে 115 জন পুরুষ এবং 15 জন নারী অংশগ্রহণ করবেন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পী আক্তার সাজু নামে এক নারী তার স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বেলা 11টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন। তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌর এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী বলে দাবি করেন। শিল্পীর সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, 2020 সালের আগস্টে আব্দুল সাত্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি তার বাবার বাড়িতে থাকছেন। বিয়ের কিছুদিন পর থেকে শিল্পীর ভরণ পোষণ বন্ধ করে দেয় সাত্তার। এই ঘটনায় গত 4 নভেম্বর নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি এবং আদালতে মামলা করেন।